বাড়তে চলেছে রাজ্যে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারীর নিরাপত্তা। বর্তমানে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জায়গায় আগামী মাস থেকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শুভেন্দু, এমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শুভেন্দুকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কখনো ঔরঙ্গজেব, কখনো বাবর, কখনো আলাউদ্দিন খিলজি, এরা চেঙ্গিস খানরা এই ভারতবর্ষের উপরে আক্রমণ করেছে, ভারতবর্ষের মানুষকে ধর্মান্তরিত করেছে এবং আমাদের হিন্দু সনাতনীরা বাধ্য হয়েছে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের ধর্ম পরিবর্তন করার। তাই ভারতবর্ষ আর সনাতন এর মধ্যে আলাদা কোনো সম্পর্ক নেই। আমি শ্রদ্ধা জানাবো মাস্টারমশাই হরিপদ নন্দ মহোদয়কে, হরিপদ নন্দ মহোদয়ের পিতৃদেব প্রয়াত ঈশ্বর অঘর নন্দ মহোদয়, আমার পিতৃদেব শিশির অধিকারী মহোদয়, যার আদিবাড়ি এই অঞ্চলে মাধব সাংকিবার গ্রামে, আমার ঠাকুরদা প্রয়াত কেনারাম অধিকারী, তিনি এখানকার ইউনিয়ন বোর্ডেরও স্বাধীনতার আগে সভাপতি ছিলেন, আপনারা জানেন চক্রবর্তী দাদা আছেন, সাথী সুদাম পন্ডিত মহোদয় রয়েছেন এবং বিশেষ করে আমাদের এই কমিটির সমস্ত ভাইরা বন্ধুরা দাদারা সমস্ত গ্রামবাসী বৃন্দ রয়েছেন। আমি আপনাদের শুভকামনা জানাবো এবং সাথে সাথে একটা কথাই বলবো যে 1893 সালে সনাতন হিন্দু ধর্মের সন্ন্যাসী হিসেবে প্রতিনিধি হিসেবে গেরুয়া বর্ষণ করে মুন্ডিত মস্তক স্বামী বিবেকানন্দ গেছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে। স্বামী বিবেকানন্দের দুটো কথা, অনেক কথার মধ্যে দুটো কথা আপনারা সবসময় মেনে